नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 100 बछरे प्रथमबार स्वयं देवगुरु बृहस्पति धरेछेन हाल सिंह राशि। आगत 50 दिन हबेई जय। नतून जुगेर सूर्योदय, स्वयं मा लक्ष्मी आसछेन गृहे। हाटी की धरेछेन आजकेर एई भिडियोय आमी सिंह राशिर जातक जातिकादेर जीवने आसछे 50 दिन जीवनेर समस्त किछु प्राप्ति तादेर घटबे एबं तारा जा भाববे तार 100 भागই फलबे। कारण 100 বছরে প্রথমবার স্বয়ং বৃহস্পতির কৃপা লাভ করতে চলেছে সিংহ রাশি। এর ফলে সিংহ রাশির জীবন 50 দিনের মধ্যে সম্পূর্ণ পাল্টে যাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকা নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা জানেন যে বর্তমানে সিংহ রাশির সপ্তমে অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি রবির সঙ্গে মিত্রতার সম্পর্ক এবং বৃহস্পতি সদা সর্বদা রবিকে তার উপদেশ প্রদান করে থাকে। তাই যখনই সিংহ রাশি অবশ্যই সুযোগ পায় তখনই বৃহস্পতির থেকে সে নানা ধরনের উপদেশ নিয়ে থাকে। তাই বৃহস্পতি রবি সমগ্রহ, বৃহস্পতি রবি মিত্র, বৃহস্পতি রবি দুজনেই একে অপরকে সাহায্য করে। তাই সিংহ রাশিদের জীবনে প্রথমবার এই ধরনের গোচরের অবস্থান তৈরি হয়েছে। একদিক দিয়ে ষষ্ঠে শনি, অন্যদিক দিয়ে অবশ্যই বৃহস্পতি অবস্থান করছে সপ্তমে, নবমে রবি বুধ শুক্র, দশমে রাহু, একাদশে মঙ্গল। একটি ঐতিহাসিক সময় এই 50টা দিন সিংহ রাশির জীবনে অবশ্যই ঐতিহাসিক মুহূর্ত। আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হন, স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাকে কৃপা করছেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছেন, এটি অবশ্যই ঘটবেই 50টি দিনের মধ্যে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি লক্ষ্য করছেন যে আপনার জীবনে নানা ধরনের সৌভাগ্য আসছে বটে, কিন্তু তা হাত থেকে ফসকে যাচ্ছে। কেন ফসকে যাচ্ছে? তার প্রধান কারণ শনি কিছুটা অশুভতা, রাহুর কিছুটা অশুভতা, কেতুর কিছুটা অশুভতা, এবং সবচেয়ে বড় কথা আপনাকে বাধা দান করছে কেতু। কারণ কেতু অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থে, চতুর্থে কেতু নিয়ে আসছে বাস্তুদোষ। তাই আপনারা যারা সিংহ রাশি আছেন তাদের উচিত সর্বাগ্রে বাস্তুদোষ নাশ করা। কারণ এই 50টা দিন 100 বছর পর প্রথম এসছে, এই 100 বছর পর প্রথম আসা এই দিনগুলিকে আপনি হেলাই ছেড়ে দেবেন না। আপনি আজই বাস্তুদোষ নাশ করতে সচেষ্ট হন। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন কিভাবে বাস্তু নাশ করব, বাস্তুদোষ নাশ করব, বাস্তুদোষ তো হয়েই যাচ্ছে। আমি বলবো আপনি বাস্তুদোষ নাশ করা একটি সহজ সরল পদ্ধতি বলে দিচ্ছি। আপনি 4টে ত্রিশূল কিনবেন, লোহার ত্রিশূল, যে কোনো দোকান থেকে। সেই ত্রিশূল 4টিকে মা দুর্গার মন্দিরে পূজা করে নেবেন, করে নিয়ে আপনার বাড়ির চার কোণে ত্রিশূলগুলি পুঁতে দেবেন। যখন পুঁতবেন তখন খেয়াল রাখবেন মাটির যে গর্ত করেছেন, গর্তের মধ্যে নুন দেবেন, লবণ, সাদা লবণ, সাদা নুন, নুন দিয়ে গর্তটি কিছুটা দিয়ে তার মধ্যে ত্রিশূলটি সোজাভাবে পুঁতে দেবেন এবং গর্ত চাপা দিয়ে দেবেন। যদি এইভাবে করতে পারেন আপনার বাস্তুদোষ নাশ হবে। কেন আমি বাস্তুদোষ নাশ করতে বলছি? কারণ আগত 50টা দিন আপনার গৃহে প্রবেশ করছেন স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মী সাধারণত কারোর গৃহে প্রবেশ করেন না, কারণ যেহেতু মা লক্ষ্মী স্বয়ং বৃহস্পতির দ্বারা উপাস্য, তাই বৃহস্পতি সেই মা লক্ষ্মীকে অবশ্যই প্রার্থনা করছেন তিনি যেন সিংহ রাশির গৃহে প্রবেশ করে।
তাই আপনি যদি সিংহ রাশি হন তাই আপনি আজই বাস্তুদোষ নাশ করুন, গৃহদোষ নাশ করুন, নানে মা লক্ষ্মী কিভাবে প্রবেশ করবেন গিয়েতে। আরও একটি কথা বলে রাখি, আপনি যদি সিংহ রাশি হন আপনি এই পঞ্চাশটা দিন আপনার বাড়ির দোরগড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন বন্ধু, কে বলতে পারে রাতের বেলা মা লক্ষ্মী আসবে না। আপনাকে আমি দরজা খুলে রাখতে বলছি না, আপনাকে বলছি একটা শুধু ঘিয়ের প্রদীপ সারা রাত যেন জ্বলে। এই ঘিয়ের প্রদীপ যদি জ্বলে মা লক্ষ্মী আপনার গৃহ চিনতে পারবে, তিনি আপনার গৃহে চিনে প্রবেশ করবেন এবং আপনার ঘর টাকা কড়ি অর্থে ভরিয়ে দেবেন। কারণ যে অর্থের জন্যে আপনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন, যে অর্থের জন্যে দেনার জ্বালায় জ্বালায় আপনি আজ দেয়ালে পিঠাসা, সেই অর্থ এবার দিতে আসছেন স্বয়ং মা লক্ষ্মী। এই পঞ্চাশ দিনের মধ্যে আপনি যদি বাড়ির দোরগড়ায় একটা ভালো ধরনের টাকা পড়ে থাকতে দেখেন, সে পাঁচশো টাকার নোট, সে হাজার টাকার নোট, তাহলে আপনি এই দু হাজার টাকার নোট, তাহলে আপনি অবাক হয়ে যাবেন না, কারণ এই নোট দান করছেন স্বয়ং মা লক্ষ্মী। বা আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন যদি দরজার দৌড়ায় দেখেন একটি পদচিহ্ন, জানবেন সেই রাত্রেই মা লক্ষ্মী আপনার গৃহে চলে এসছেন। যদি এ ধরনের ঘটনা ঘটে জানবেন আপনি পঞ্চাশ দিনের মধ্যে হয়ে উঠতে পারেন কোটি কোটি টাকার মালিক। কারণ মা লক্ষ্মী তার স্বর্ণের ঘড়া যখন আপনার গিয়ে ঢেলে দেবে তখন আপনি টাকা রাখার জায়গা পাবেন না, কটা আলমারি আপনি কিনবেন টাকা রাখার জন্য, এ তো স্বয়ং মা লক্ষ্মীর দেয়া ধন, এ তো স্বয়ং বৃহস্পতির আশীর্বাদ, এর কাছে কোনো গুনতি চলে না। তাই আমি সিংহ রাশির অনুরোধ করব এই পঞ্চাশটা দিন তারা যেন এক বাস্তুদোষ নাশ করে নেয়, বাস্তুদোষ কাটিয়ে দেয় এবং বাস্তুর মধ্যে সদা সর্বদা ধূপ ধুনো দেয়, যাতে বাস্তুতে কোনো ধরনের প্রেতাত্মা অশুভ আত্মা প্রবেশ না করতে পারে। এবং রাত্রিরে অবশ্যই যাদের যে ঘর দ্বার দিয়ে ঢোকে প্রবেশদ্বার, প্রবেশদ্বারে একটি যেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখে। যদি এইরূপ করতে পারে তাহলে আমি হলফ করে বলতে পারি সিংহ রাশিদের জীবনে আসছে এক নতুনত্র, যে নতুনত্রের জন্যে তারা দীর্ঘদিন অপেক্ষা করছে, অর্থাৎ আর্থিক সুখ, পারিবারিক সুখ, সামাজিক সুখ, যা চাইবে তাই হবে, এমন সময় আসছে সিংহ রাশিদের জন্য। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব আপনারা প্রস্তুতি নিয়ে নিন, আপনারা প্রস্তুতি নিয়ে নিন মা লক্ষ্মীকে বরণ করতে, আপনারা প্রস্তুতি নিয়ে নিন আর্থিক সমৃদ্ধির চরম উচ্চ শিখরে পৌঁছে কীভাবে সেই অর্থকে মেনটেন করবেন, আপনারা প্রস্তুতি নিয়ে নিন আপনাদের যে দেনাদার জ্বালাচ্ছিল তাদের মুখে টাকা ছুঁড়ে মারতে। তাই আপনি যদি সিংহ রাশি হন আপনি অবশ্যই এই ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখেছেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই উপকৃত হবেন, আপনি অবশ্যই প্রতিকারেত্রে চতুর্থে কেতুর প্রতিকারেত্রে বাস্তুদোষ যেভাবে কাটাতে বললাম চারটে ত্রিশূল, অবশ্যই মাটির মধ্যে নুন দিয়ে পুঁতে দিন এবং বাড়ির দোরগোড়ায় একটি ঘিয়ের প্রদীপ এই পঞ্চাশটা দিন জ্বালিয়ে রাখুন। তাই সিংহ রাশির জাতক জাতিকা, এই পঞ্চাশটা দিন আপনার জীবনের এক স্বর্গীয় মুহূর্ত তৈরি হচ্ছে, আপনি অবশ্যই এর জন্য রেডি হয়ে যান। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।